গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 5টা। খুব সকাল সকাল উঠে পড়েছি, একদমই ওঠার অভ্যাস নেই, তা উঠেছি। সবাই মিলে একটু ঘুরতে যাব, তো কখন যাব এখনো জানি না। উঠলাম, বাড়ির কাজগুলো সারব, তো সবাই থাকো। আমরা কি করব, কখন যাব, কোথায় যাব, কিছুই এখন বলবো না, সঙ্গে থাকো। প্রথমে আমার ছেলে দুধ জল দিতে বসিয়ে দিই, তারপরে বালতিতে জল নিয়ে নিব, উপরে ঘরটা মুছব। উপরে চলে এসেছি, লাইটটা জ্বালিয়ে নিয়েছি, এই যে সব ঘুমাচ্ছে। তো আমি জামা কাপড়গুলোকে বের করে রাখি, যেহেতু পরতে হবে, ওরা তো ঘুমিয়েই আছে। সকালে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা একটু মুছে নেব। উপরে ঘর মুছে নিয়ে আমি নিচে চলে যাব সোজা, নিচেও আমার অনেক কাজ আছে, তো উপরে ঘরটা মুছে নিই আগে। তো এবার আমি নিচে চলে এসেছি, এই যে আমার মায়ের ঘর, মায়ের ঘরটা পরিষ্কার করে নেব আগে। আমার মায়ের ঘরও মোছা হয়ে গেছে, এবার আমি স্নানে চলে যাব, স্নান পুজো সেরে আবার আসবো। একদম রেডি হয়ে চলে এসেছি, এবার সবাই বেরোবো, তো একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি সবাই, তো চলো যাওয়া যাক। তো যাওয়ার জন্য একদম প্রস্তুত, এবার আমরা গাড়িতে উঠে পড়বো, তারপর রওনা দেবো। পৌঁছে গেছি, এই যে আমার দুই জা দাঁড়িয়ে আছে। তো আমরা যে জন্য এসেছি, আমার একটা ননদের বাড়িতে যাবো, এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো আমরা যাওয়ার জন্য একদম রেডি যাচ্ছি সবাই। কিন্তু কী অনুষ্ঠান আছে এখনও বলবো না, সঙ্গে থাকো, দেখতে হবে। রাস্তা চলতেই থাকছি, চলতেই থাকছি, রাস্তার কোনো শেষ নেই, হাঁটছি তো হাঁটছি। এই যে চলে এসেছি কাছাকাছি মন্দিরের পাশে, মন্দিরের পাশেই বাড়ি, তো আমরা চলে এসেছি। আর এই ভিডিওর শেষটা দেখতে হলে আমার সেকেন্ড ব্লগের জন্য ওয়েট করতে হবে।